হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম স্মার্ট লার্নিং সালে ফেব্রুয়ারি মাসের জন্য ক্লাস এর কুড়ি নাম্বারের যে অঙ্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ট তো তার উত্তরগুলো দেখে নাও তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে প্রথম যে কোশ্চেনটা যে সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি প্রথম বছরের সমান হয় অ্যাকচুয়ালি সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছরই সুদের টাকা সমান হয় তো সেই জন্য এটা আমাদের উত্তর হয়ে যাবে কারণ হিসাবে লিখতে পারো কারণ সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের টাকা পরিমাণ সমান হয় অতএব ডি প্রথম বছরে সুদ বক্তব্যটি সত্য তারপরে দেখো খ যেটা দেওয়া আছে কোনো কুড়ি টাকা দু বছরে একশো চল্লিশ একশো কুড়ি টাকা তার মানে এটা কি দেওয়া আছে সুদ আসল এটা সুদ আসল দেওয়া আছে এটাও তাই একশো চল্লিশটাও কি সুদ আসল দেওয়া আছে তো এখান থেকে আসল বা মূলধনটা বের করতে হবে যেহেতু কোশ্চেনে আসল বলে কিছু নেই মূলধনই লেখা আছে তো আমিও অঙ্কটা করার সময় মূলধন দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো এখানে এভাবে হবে অনুসারে আহ যেখানে তোমরা এটা এটা জায়গায় আসল লেখো maximum টাইম আসল plus দু বছরের সুদ তো আমি এখানে মূলধন লিখছি যেহেতু question এ মূলধন আছে তো এখানে এটা বিয়োগ করে পাই তো এইটা কেটে গেল এবং এখানে দুই থেকে এক বিয়োগ করে এক বছরের সুদ হয়ে গেল কত টাকা কুড়ি টাকা এবার দেখো এখানে যে equation টা রয়েছে মূলধন প্লাস এক বছরের সুদ মানে হচ্ছে একশো কুড়ি তাহলে এখান থেকে মূলধন মানে কত হয়ে যাবে এই যে এক বছরের সুদ এইটা কোথায় চলে যাবে ডানদিকে মানে একশো কুড়ি minus হয়ে যাবে কুড়ি যেটা আমি এখানে লিখেও দিয়েছি তার মানে একশো টাকা হয়ে যাবে মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর তারপরে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে গ নাম্বারে বার্ষিক p পার্সেন্ট সরল সুদের হারে পি টাকার এক বছরের সুদ তার মানে এখানে আমরা ফর্মুলা যেটা ইউজ করি i ইকুয়াল বাই হচ্ছে হান্ড্রেড তো এখানে r মানে যেটা দেওয়া আছে r মানে p দেওয়া আছে পি মানে পি রাখা আছে আর টি মানে এক বছর দেওয়া আছে তো দেখে নাও এটা কি করে করবে যে অঙ্কটা দেওয়া আছে এখানটায় যেরকম ভাবে দেওয়া আছে সবগুলো প্রথমে এখানে লিখে নেওয়া হয়েছে এবং ফর্মুলাটাও লিখে নেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই লিখবে তাহলে এক বছরের সুদ কত হয়ে যাবে এখানে দেখো পি মানে পি লেখা হয়েছে আর মানে যেহেতু এখানে পি আছে তাহলে লিখেছি টি মানে এক বছর এখানে এক বছর লেখা আছে তাহলে এখানে ফর্মুলাটা যদি বসিয়ে দিই তাহলে দেখো এখানে দুটো পি ওপরে উত্তর তো দেখো আমি একের সবকটা প্রশ্ন উত্তরগুলো আমি এখানে দাগিয়ে দিয়েছি কারণগুলো সব দেখিয়ে দিলাম তোমরা যখন খাতায় করবে এইভাবে সুন্দর করে খাতায় লিখে অবশ্যই কারণ দেখাবে কারণ দেখানো কিন্তু উচিত কারণ তোমরা ক্লাস টেনে বড় দেখাতেই হবে এরপরে দেখো দু নাম্বারে যে কোশ্চেন গুলো রয়েছে সত্য মিথ্যা তিনটে রয়েছে তো প্রথমটা দেখো এখানে কি দেওয়া আছে বার্ষিক আর বাই টু পার্সেন্ট হারে সরল সুদের হারে কত হচ্ছে টু এক্স টাকা টি বছরে সুদ আসল সুদ আসল মানে কি সুদ আর আসলের টাকা যোগ করে এটা আসে তো দেখা যাক এটা আসে নাকি যদি আসে তাহলে আমাদের এটা সত্য হবে দেখো এর যে ক নাম্বার উত্তরটা রয়েছে এখানে হচ্ছে সবগুলো প্রথমে লিখে নিয়েছি তো আর মানে এখানে আর বাই টু ছিল টি মানে হচ্ছে এখানে টি বছরের জন্যই বলা আছে তো দেখে নাও সুদ আসল কত হয়ে যাবে আসল তো এখানে টু এক্স রয়েছে আর সুদ বের করে এইটা এসছে তার মানে দুটো যোগ করে আমাদের যেটা দেওয়া আছে সেটাই এসছে তার মানে বক্তব্যটি সত্য হবে পরের কোশ্চেন দেখো প্রশ্ন যেখানে দেওয়া আছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার টেন পার্সেন্ট হবে মানে এখানে আর এর মান টেন হবে সেটা বলে দেওয়া আছে তো দেখা যাক এটা হয় নাকি দেখো এখানে যেভাবে করতে হবে তো প্রথমে যেটা দেওয়া আছে যে দশ বছরে দ্বিগুণ হলো তার মানে মূলধন যদি পি টাকা হয় তাহলে দশ বছরে তার সুদে আসলে কত হয়ে যাবে টুপি হবে তাহলে পি টাকা দশ বছরের সুদ দশ বছরের সুদ কত হয়ে যাবে পি হয়ে যাবে কেন এটা কারণ হিসাবে লিখতে পারো যেহেতু এখানটায় লিখতে পারো টুপি মাইনাস পি ইকুয়াল টু পি এটাও লেখা যেতে পারে তো যেহেতু এটা সত্য মিথ্যা যেন বেশি লিখিনি তাহলে দেখো এখানে সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা লিখে দিয়েছি তারপরে এখানে যা যা বলেছে কোশ্চেন অনুযায়ী সবগুলো লিখে দেওয়া হয়েছে এবং ফর্মুলা বসিয়ে পাওয়া গেছে আরের মান কত পেলাম টেন তার মানে বক্তব্যটি কী হয়ে যাবে সত্য হয়ে যাবে নেক্সট क्वेश्चन দেখো নেক্সট কোশ্চেন দেখো এখানে যেটা দেওয়া রয়েছে গয়েটটা যেখানে দেওয়া আছে বার্ষিক আর পার্সেন্ট মানে আমরা যেটা ছোট হাতের আর ব্যবহার করি এখানে ছোট হাতের আর মানে হচ্ছে বড় হাতের আর ক্যাপিটাল আর আর সরল সুদে এক্স টাকার মানে পি মানে এখানে এক্স দেওয়া আছে টি বছরের ক্যাপিটাল টি মানে আমরা ফর্মুলাতে স্মল টি ইউজ করি এখানে ক্যাপিটাল টি বছরে সুদ কত আই টাকা হলে এখানে এইটা হবে কিনা দেখাতে বলা আছে তো দেখো তো দেখো আমাদের এটা যেটা হয়ে যাবে এখানে যে প্রথমে তো ফর্মুলাটা লিখলাম এখানে আই মানে আই দেওয়া আছে আর মানে কি দেওয়া আছে ক্যাপিটাল আর দেওয়া আছে পি মানে এক্স টাকা দেওয়া আছে তারপরে টি মানে হচ্ছে ক্যাপিটাল টি দেওয়া আছে আর এখানে হচ্ছে তাহলে আই মানে হয়ে যাবে কত এইটা তাহলে আমি যদি এটা কোনো গুণ করে দিই আই ইন্টু হানড্রেড মানে ইচ্ছা করলে আমি এখানে এক লাইন লিখতেই পারতাম আই ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু কত এক্স আর টি তারপরে অট দিয়ে এটাকে ঘুরিয়ে দিতাম মানে লেফট হ্যান্ডেরটা রাইট হ্যান্ডে মানে যেটা রাইটে আছে সেটা লেফট হ্যান্ডে লিখতাম আর রাইট হ্যান্ডে লেফট হ্যান্ডেরটা রাইট হ্যান্ডে মানে উল্টে দিলেই হয়ে যেত তো এটা আমাদের সত্য হয়ে গেল পরের অঙ্ক দেখো তো আমাদের দুয়ের তিনটে সত্য মিথ্যার প্রত্যেকটাই কিন্তু সত্য হবে এরপরে তিন নাম্বারের যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে দেওয়া আছে যে শতকরা বার্ষিক এইট পার্সেন্ট সুদের হারে মানে আর মানে এইট পার্সেন্ট দেওয়া আছে কোনো টাকার কত বছরের মানে বের করতে হবে কি টাইম টির মান বের করতে হবে সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে তাহলে আমি যদি আসল যদি পি ধরে নিই তাহলে এখানে বলা আছে সুদ কত হবে আসলের আটের পঁচিশ তা মানে আসল মানে হচ্ছে পি এর আটের পঁচিশ তার মানে এইট পি বাই টোয়েন্টি ফাইভ হবে তো দেখে নাও এটা কিভাবে করবে তো দেখো এখানে পুরোটা আমি করে দিয়েছি যেরকম আমি বললাম ঠিক সেরকম ভাবে এখানে লিখে নিয়েছি আমি ধরে নিচ্ছি টি বছরে এটা হবে তাহলে টি বছরে যদি হয় তাহলে আমাদের এখানে ফর্মুলাটা ফার্স্ট লিখে দিয়েছে এবং সেটাকে এক নাম্বার মেনশন করে দিয়েছে এবং বাদবাকি বাকি জিনিসগুলো সব এখানে লিখে নেওয়া হয়েছে আই মানে কত এইটা যেহেতু সুদ এটা বলেই দেওয়া আছে পি মানে হচ্ছে পি টাকায় আমি ধরে নিয়েছি আর মানে হচ্ছে এইট পার্সেন্ট কোশ্চনে দেওয়া ছিল টি মানে সময় মানে আমি টিন মান বের করব। তাহলে এখানে আমি বসিয়ে নিয়েছি এবং এটা আমি কাটাকাটি করছি পি পি ক্যান্সেল হয়ে গেল এইট এইট ক্যান্সেল হলো টোয়েন্টি ফাইভ দিয়ে কে করলে ফোর তার মানে নির্ণয় সময় কত হলো চার বছর পরের কোশ্চেন দেখো পরের প্রশ্ন তিনের দুয়েরটা যেখানে দেওয়া আছে বার্ষিক থ্রি পার্সেন্ট মানে আর এর মান এখানে থ্রি পার্সেন্ট আছে কোনো মূলধন পাঁচ বছরে মানে টি মানে হচ্ছে পাঁচ বছর সুদে আসলে নশো ছেষট্টি টাকা হবে তার মানে সুদ প্লাস আসল তো দেখে নাও এটা এখানে কি বের করতে হয় মূলধন মানে আসলটা কত বের করতে হবে তো আমি এখানে হচ্ছে আসলটাকে পি ধরে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এক্স ধরেও করতে পারো তো এখান থেকে যেটা আমাদের চলে আসবে যে টাকা যেটা আমি আসলে এখানে p ধরে নিয়েছি আর i মানে এখানটা লিখতে পারো i equal কত সুদ লেখা যেতেই পারে তো এখানটায় একশো লসগু হয়ে গেছে তাহলে হান্ড্রেড প্লাস হচ্ছে তিন ইকুয়াল টু তারপরে দেখো হান্ড্রেডটা এখানে নিয়ে গেছি আর এখানে একশো পনেরো হয়ে গেছে এবং এটাকে আমি ডাবল করে লিখেছি এই জায়গাটা দেখো ডাবল করে লিখেছি এই জিনিসটা সেম এখানে লিখেছি কারণ তোমরা যাতে কাটাকাটিটা বুঝতে পারো তো এটা কিভাবে কাটা হয়েছে পাঁচ দিয়ে কাটলে এখানে হচ্ছে তেইশ আর এখানে হচ্ছে কুড়ি আর তেইশ দিয়ে এখানে কাটলে হচ্ছে ফোর্টি টু তো এইভাবে হয়ে গেছে আটশো চল্লিশ টাকা হয়ে যাবে মূলধন চার নম্বর অঙ্ক দেখো চার নাম্বারে যে অঙ্কটা রয়েছে চারের ক যেখানে দেওয়া রয়েছে এ আর বি দুজন তো দুজনাই চার বছরের জন্য একজন হচ্ছে ব্যাংকে চার হাজার টাকা রেখেছে একজন পোস্ট অফিসে টাকা রেখেছে চার হাজার টাকা মানে দুজনাই কিন্তু একই টাকা রেখেছে এবং একই সময়ের জন্য রেখেছে কিন্তু যে ব্যাংকে রেখেছে সে কত টাকা পেলো চার বছর পরে তার মানে সে সুদ হিসাবে পেয়েছে যে পোস্ট অফিসে পেলো চার হাজার আটশো টাকা তার মানে সে সুদ হিসাবে কত টাকা পেয়েছে আটশো টাকা তার মানে অবশ্যই দু জায়গায় সুদের হারের পার্থক্য রয়েছে সুদের হার আলাদা হবে সেই সুদের হার দুটো বের করতে হবে মানে আর এর মান বের করতে হবে এবং তার অনুপাত বের করতে হবে দেখো কিভাবে করবে তো দেখো যেরকম আমি বললাম প্রথমে লিখে নিতে হবে যে দু জায়গায় সুদের হার হচ্ছে এক জায়গায় আর ওয়ান এক জায়গায় আর টু তোমরা ইচ্ছা করলে এখানে করতে পারো ধরো এই যেখানে আমি ব্যাংকের ক্ষেত্রে আর ওয়ান লিখেছি তোমরা আর বি লিখতে পারো পোস্ট অফিসের ক্ষেত্রে তোমরা এটাকে আরপি লিখতে পারো মানে আর ওয়ান আর টু না লিখে আর বি করতে পারো তাহলেও অঙ্গটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো বি ফর ব্যাঙ্ক আর p ফর পোস্ট অফিস তো সেই জন্য এইভাবে লিখতে পারো তো এবার দেখো ব্যাংকের ক্ষেত্রে সুদ আসল যেটা লেখা হয়েছে এখানেও তাই সুদের টাকাটা এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি আর এখানে দেখো একবারে করে দিয়েছি আর দুটোর ক্ষেত্রে একই ফর্মুলা ব্যবহার হচ্ছে তো এখানটায় সবগুলো আর লিখিনি কিন্তু এখানে দেখো সবগুলো লিখে দেওয়া হয়েছে তো এবার কি করা হয়েছে দেখো এইবার হচ্ছে এখানে জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে আর ওয়ান মানে কত বেরিয়েছে চার বেরিয়েছে কি করা হচ্ছে দেখে নাও তিনটে জিরো তো তিনটে জিরো এখান থেকে কেটে দেওয়া হলো এখানে দুটো আর এখানে একটা তাহলে হচ্ছে এবার চার দিয়ে কাটলে এখানে চার ষোলো চৌষট্টি চার দিয়ে কাটলে চার চারে ষোলো আর এখানে দেখো তিনটে জিরো আছে তো তিনটে জিরো আমি কেটে দিলাম এখানে হচ্ছে দুটো আর এখানে একটা কাটা হলো চার দিয়ে কাটলে এখানে হচ্ছে কুড়ি আর এখানে চার দিয়ে কাটলে এখানে কত চলে আসবে পাঁচ তো এইভাবে একটাতে চলে আসবে আর আর ওয়ান মানে হচ্ছে ফোর পার্সেন্ট আর একটাতে হচ্ছে ফাইভ পার্সেন্ট তো এই জায়গাটার পার্সেন্ট তার দরকার নেই এখানে ইচ্ছা করলে অনেকে পার্সেন্ট দেয় দরকার নেই কারণ আমাদের অনুপাত বের করতে বলা আছে তাহলে অনুপাত কত হয়ে যাবে ফোর ইস টু ফাইভ হয়ে যাবে আমাদের অ্যানসার নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন তো লাস্ট যে দেওয়া আছে এখানে দেওয়া আছে মিস্টার এ চাকরি থেকে অবসর নেওয়ার সময় কত টাকা পেয়েছিলেন বারো লক্ষ টাকা পেয়েছিলেন তিনি ওই টাকা দু জায়গায় রেখেছেন এলআইসিতে আর হচ্ছে ব্যাঙ্কে রেখেছেন তো প্রতি বছর সুদ বাবদ তিনি হচ্ছে কত টাকা পান নব্বই হাজার টাকা পান তার মানে ব্যাংক থেকে যে সুদের টাকা আর এলআইসি থেকে সুদের টাকা দুটো টাকা যোগ করে কত হচ্ছে নব্বই হাজার টাকা পাচ্ছেন তাহলে দু জায়গায় সুদের আলাদা রয়েছে পার্সেন্টেজ রয়েছে আলাদা রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার তো আলাদা রয়েছে তো বের করতে হবে কোথায় কত টাকা রেখেছিলেন দেখে নাও তো দেখো আমরা প্রথমে কি করব প্রথমে লিখে নেব যে হচ্ছে মিস্টার এ এলআইসি তে এক্স টাকা রেখেছিলেন মনে করি আর ব্যাংকে রেখেছিলেন কত 12 লক্ষ মাইনাস এক্স টাকা তাহলে বছরে তোমরা এখানে এক বছরে কথাটা লিখতে পারো যে এক বছরে এলআইসি থেকে সুদ পান আর এখানে হচ্ছে হয়ে যাবে এটা তো দেখে নাও আমাদের এখানে হচ্ছে আমি দুটো অ্যাড করে দিলাম এক বছরে এলআইসি থেকে সুদ পান কত টাকা আর ব্যাংক থেকে সুদ পান হচ্ছে এই দুটো টাকা এখানে করতে হবে এরপরে যেটা করতে হবে দুটো টাকা যোগ করে যে সুদের টাকা মোট কত টাকা হচ্ছে নব্বই হাজার যেটা হচ্ছে অলরেডি এ দেওয়াই আছে তো এবার এটাকে কি করতে হবে জাস্ট ক্যালকুলেশন করতে হবে দেখতে পাচ্ছ এখানে একশো এক লসু হয়ে যাবে তাহলে ওপরে কত হয়ে যাবে এইট এক্স প্লাস এইটা গুণ করে দিলে সাতবারং চুরাশি মাইনাস সেভেন এক্স এইভাবে চলে আসবে তো আমি কি করেছি একশো টাকা লসাগু করে লিখিনি একবারে দিকে পাঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ডান দিকে এটা গুণ হয়ে গেছে আর এটা এইট এক্স থেকে সেভেন এক্স বিয়োগ করলে এক্স চলে আসবে আর এইটা এ পাশে চলে যাবে বিয়োগ হয়ে গিয়ে কত আসবে ছ লক্ষ তাহলে আমাদের কি বের হলো এক্স এর মান ছ লক্ষ তার মানে তে তিনি রেখেছিলেন ছ লক্ষ টাকা এবং ব্যাঙ্কে রেখেছিলেন কারণ মানে ব্যাংকে কত টাকা আমরা ধরেছিলাম দেখো বারো লক্ষ মাইনাস এক্স তার মানে হচ্ছে বারো লক্ষ মাইনে ছ লক্ষ মানে ছ লক্ষ টাকা তো এই হয়ে গেলো সবকটা অঙ্ক তো তোমাদের কোশ্চেন পেপারে যে চার পর্যন্ত যে প্রত্যেকটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করিয়ে দিলাম এবার তোমরা খুব সুন্দর করে খাতাটা রেডি করে নির্দিষ্ট সময়ে যেটা স্কুল থেকে টাইম মেনশন করে দিয়েছো অবশ্যই টাইমের মধ্যে জমা দিয়ে দেবে অন্যান্য সাবজেক্টের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমার দের সাথেও শেয়ার করে দাও যাতে তারাও করে নিতে পারে